এখন সেলফ কোয়ারেন্টাইন আছি, আর কেন আছি তোমাদেরকে বলবো, চলো এখন চলে যাই রান্নাঘরে। কারণ এখন সকাল 8টা বেজে গেছে আর 8টা অনেক দেরি হয়ে গেছে, তাই রান্নাঘরে গিয়ে বাকি কথা হবে। ওইখানে গিয়ে আগে দেখি কি কি আছে ঘরে, কারণ সেলফ কোয়ারেন্টাইন, বাইরে তো বেরোচ্ছি না। তাই আগে যাই গিয়ে রান্নাঘরে, তারপর তোমাদের সাথে আজকে শেয়ার করব সকালে কি ব্রেকফাস্ট করলাম আর কেন সেলফ কোয়ারেন্টাইন আছি বাকিটা। চলো, এই যে এখানে শুধু আছে পেঁয়াজ আর আলু আর একটা পেঁপে, যেটা ও খায় কিন্তু এটাও কাঁচা অর্ধেক। তো এখন এইগুলার থেকেই বানাতে হবে কিছু একটা। একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি, তারপর আমাদের জন্য কি বানাবো আমি এখনো ডিসাইড করি নাই, কারণ এখানে আমি পেঁয়াজ আর আলু রেখে দিয়েছি, আর পরে আগে ওরটা বানিয়ে নিই, ওকে খাইয়ে দিই, তারপর আমাদেরটা বানাবো। এখানে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি অল্প জিরা, আস্ত জিরা। সব এখানে ডাল আছে, চাল আছে, সবজি ভেজিটেবলস যা যা লাগে সব দিয়ে একসাথে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট অল্প, হয়ে গেছে সৃষ্টির খাওয়া। এটা এখন আমি লাগিয়ে দিব। সৃষ্টিও খেয়ে নিয়েছে, ওর আজকে খিচুড়ি খাওয়া হয়েছে সকাল সকাল উঠে। আর এখন তোমাদেরকে আমি বলতেছিলাম যে আমরা কেন সেলফ কোয়ারেন্টাইন আছি, তো চলো গল্প করে করে আমি আমার আমাদের যে ব্রেকফাস্টটা ওইটাও বানিয়ে নিই। তো আমি কি বানাবো ভাবছিলাম, তাই আলু আছে পেঁয়াজও আছে ঘরে, তাই ভাবলাম আর ময়দাও আছে, তো সব থেকে সিম্পল হবে আলু পরাটাই বানিয়ে নেওয়া। তো আমি এখন আলু পরাটা বানাবো, আর সঙ্গে তোমাদেরকেও বলবো যে আমরা কেন এখন সেলফ কোয়ারেন্টাইন আছি। তো দেখতে থাকো ভিডিওটাকে, আমি ফটাফট বানাই আর তোমাদের সাথে একটু। এতদিন থেকে বেশ 4-5 দিন হয়ে যাচ্ছে আমরা কোয়ারেন্টাইন আছি, তো ফিঙ্গার্স ক্রসড যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, আর তোমরাও আমাদের জন্য একটু প্রে করো যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, আমরা মানে এই 14 ডেজ ওভারকাম করে উঠে যাই। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি কি ব্যবহার করছি আলু পরোটা বানানোর মধ্যে। তো এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, তারপর চাট মশালা, হলদি গুঁড়ো, এটা হলো গিয়ে ধনিয়া গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আর লবণ, আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, আর এই যে এটাতে ময়দা, এটা আমি মাখবো, আর তেল, সর্ষের তেল, আর পেঁয়াজ কুচি। তো এগুলো সব কিছু দিয়ে আমি এখন আলু পরোটাটা কি করছো তুমি? আমি এই যে সব মশলা যা যা নিয়েছিলাম এই যে সবগুলো আলুর সাথে মিক্স করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি অলরেডি বলেছি আমরা অ্যাকচুয়ালি সেলফ কোয়ারেন্টাইনে আছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেলফ কোয়ারেন্টাইনের কারণটা ও খুবই টেনশনে ছিল, মানে ভীষণ টেনশনে, ইভেন আমাদের ঘরে সবাই টেনশনে ছিল। তো আমি একটু মানে টেনশন কি, আমি ভাবছিলাম যে হওয়ার হলে তো হয়ে যেত, এতদিন 4-5 দিন হয়ে গেছে। না না, অ্যাকচুয়ালি আজকে 4-5 দিন, অলমোস্ট 8 দিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানে আমাদের একজন কলিগ, ওনার পজিটিভ ধরা পড়ে উইথ ফ্যামিলি, আর অ্যাকচুয়ালি ওনার সাথে আমি মানে ধরার 2 দিন আগে আমরা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের রেজাল্টের জন্য একটু মানে আমরা একসাথেই মিটিং ছিল, তো আমরা প্রায় 1/2 আওয়ারের মতন একসাথেই ছিলাম। তার 2-3 দিন পরে ওনার পজিটিভ ধরা পড়ে, সো ওই সময় তো অনেক মেইন কথা হলো যে উনিও জানেন না ওনার কথা থেকে হয়েছে, এটার জন্য আমরা আরো আর তারপর থেকে তো মানে একটু মানে টেনশনটা তো আসেই। টেনশনটা আসার মেইন কারণ হলো মানে আমাদের একটা ছোট বেবি আছে, বাবাও মানে অসুস্থ, ইভেন আমিও ভ্যাকসিন নিতে পারছি, ও ভ্যাকসিন নেইনি, তাই কিছুটা টেনশন মানে ছিল। আর মেইন হলো মানে মানে আমাদের কলিগ উনিও ক্যাম্পাসেই থাকেন, আর উনিও ক্যাম্পাসের বাইরে যান না, সো কে সোর্স কোন এই ও যে যে পজিটিভ লিখে মতলব আমাদের এখানে চলে আসলো আমাদের সাথে, যেহেতু ওর সাথে যেহেতু উনার মানে কমিউনিকেশন হয়েছে বা কথাবার্তা হয়েছে, তাই আমাদের এটা ডিউটি যে নিজেকে একটু কোয়ারেন্টাইনে রাখাটা। ইভেন এরকম যদি কারোর সাথেই হয় কন্টাক্ট হয়, মানে কেউ যদি জেনে যায়, তাহলে এরকম করে কোয়ারেন্টাইন থাকাটা খুবই দরকার। আমাদের এটা অন্যদেরকে গালি দিয়ে লাভ নেই, আমাদের এটা রেসপন্সিবিলিটি। আর মানে যখন আমরা সোর্সটা জানি না, উনিও সোর্স জানতেন না, মানে উনিও ক্যাম্পাসের বাইরে জান না, সেম আমরাও ক্যাম্পাসের বাইরে জানি না, জাস্ট ম্যাক্সিমাম হলে গেটের আশেপাশে থাকি,
কম হয়ে যায় তো 14 ডে আমরা ট্রাই করবো থাকার আর উনাকেও আমরা মানে গুরুজ দিচ্ছি জানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর এই তো আর তুমি বানাও হ্যাঁ আরে যে আমি কি বানিয়ে নিচ্ছি আমি এখন এই দেখো আমি এখন আলু যে ইয়ে করেছিলাম এটাকে মেখে এখন এটাকে একটু জাস্ট মানে শ্যালো ফ্রাই যাকে বলে একটু একটু করে নিব আর এই যে এই এগুলোকে আমি গোল গোল করে রেখে দিয়েছি এখানে 10টা হয়েছে তো 10টা এনাফ আমাদের জন্য দুটা দুটা করে খেয়ে নিব তো আজকের ব্রেকফাস্ট আমি এখন তাড়াতাড়ি করে বানিয়ে নেই তারপর আমরা দেখবো এগুলো খেতে কিরকম হয়েছে যেহেতু সবকিছু জোগাড় হয়েছে আর কিছু না তো চলো আচ্ছা আরেকটা জিনিস হলো আজকে অ্যাকচুয়ালি আমরা নতুন ফোন দিয়ে ব্লগিং করছি তো মানে বলবে কোয়ালিটিটা কিরকম মানে আসছে কোনো সাউন্ডটা কি প্রপারলি আসছে নাকি ঠিক আছে আচারের সাথে পরোটা খেতে মাস্ট লাগে সঙ্গে একটু টমেটো চাটনি মানে সস তো আজকের ভিডিওটা তো আজকের এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক তো বানতে হয় বস এই বলে আজকে এতটুকুই রাখি টাটা আমরা এখন খাই খাই আবার দেখা হবে কালকের ব্লগে তো এই বলে টাটা